হ্যালো বন্ধুরা, কুরবানির ঈদ চলে এসেছে আর এবছর ঈদে এমন সব গরু এসেছে যেগুলোকে দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। এবারের কুরবানির ঈদে হাটকাপাতে চলে এসেছে বিশাল সাইজের লক্ষ লক্ষ টাকা দামের গরুগুলো। এই গরুগুলোর সাইজ অনেক বিশাল, এক একটি গরুর ওজন 1500 থেকে 2000 কেজির মতো, এবং এই সকল বিশাল সাইজের গরুগুলোর দাম চাওয়া হচ্ছে 20 থেকে 30 লক্ষ টাকা। এবং আমাদের লিস্টের শেষের দিকে যেই গরুটি রয়েছে ওই গরুটির দাম এবং সাইজ দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। তো এবারের কুরবানির ঈদের হাটকাপাতে কোন কোন বিশাল গরুগুলো হাটে এসেছে তা জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঝিনাইদহের লাল বাহাদুর, এই গরুটির কথা শুনলেই সবাই বুঝতে পারে কোন গরুটির কথা বলা হচ্ছে। এই গরুটির গায়ের রং সম্পূর্ণ লাল, যার কারণে গরুটিকে লাল বাহাদুর নামে ডাকা হয়। গরুটির শরীর অনেক বিশাল হয়, গরুটিকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। গরুটিকে লালন পালন করেছে সুমন নামের একজন উদ্যোক্তা। এই গরুটি হচ্ছে ব্রাহ্মাজেদের একটি ক্রস গরু। লাল বাহাদুরের ওজন হবে প্রায় 1050 কেজি এবং গরুটির দাম চাওয়া হচ্ছে 25 লক্ষ টাকা। এরপরে রয়েছে মানিকগঞ্জের ব্ল্যাক ডায়মন্ড। এই গরুটির নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এবং মানিকগঞ্জের সবথেকে বড় গরুগুলোর মধ্যে এটি অন্যতম। গরুটির গায়ের রং সম্পূর্ণ কালো, যার কারণে এই গরুটিকে ব্ল্যাক ডায়মন্ড নামে ডাকা হয়। গরুটির ওজন হবে প্রায় 1500 কেজি এবং গরুটির দাম চাওয়া হচ্ছে 15 লক্ষ টাকা। এই ব্ল্যাক ডায়মন্ড নামের গরুটিকে প্রতিদিন 2000 টাকার খাবার খাওয়ানো হয়। এরপরে রয়েছে পুতুল নামের এই গরুটি। এই গরুটির নাম পুতুল শুনে আপনি হয়তো গরুটিকে পুতুলের মতো মনে করবেন, কিন্তু বাস্তবে গরুটি পুতুলের মতো নয়। এই গরুটির সাইজ অনেক বিশাল। এই গরুটিকে লালন পালন করেছেন একজন মহিলা উদ্যোক্তা এবং এই মহিলা এই গরুটিকে আদর করে পুতুল নামে ডাকতেন। এই গরুটির ওজন হবে প্রায় 900 কেজি। গরুটির দাম চাওয়া হচ্ছে 8 লক্ষ টাকা। এরপরে রয়েছে পূর্বাচলের রাজা নামের এই গরুটি। এই গরুটির নামের সাথে তার স্বভাবেরও অনেক মিল রয়েছে। গরুটি দেখতে সাদা এবং কালো রঙের। গরুটির চালচলনও রাজার মতোই। এই গরুটি হলো পূর্বাচলের সব থেকে বড় গরু, যার কারণে এই গরুটির নাম রাখা হয়েছে পূর্বাচলের রাজা। গরুটির ওজন হবে প্রায় 1100 কেজির মতন এবং গরুটির দাম চাওয়া হচ্ছে 19 লক্ষ টাকা। এরপরে রয়েছে বাহুবলী 2। তো এবারের কুরবানির হাটকাপাতে আসছে এই বাহুবলী 2 নামের এই গরুটি। এই গরুটিকে পালন করেছেন কেরানীগঞ্জের একজন প্রান্তিক খামারি। এই গরুটি দেখতে অনেক বিশাল সাইজের এবং এই গরুটিকে কেরানীগঞ্জের সব থেকে বড় গরু বলা হচ্ছে, যার কারণে গরুটির নাম দেওয়া হয়েছে বাহুবলী 2। এই বিশাল সাইজের গরুটির ওজন হবে প্রায় 1700 কেজি। গরুটিকে প্রতিদিন 2000 টাকার খাবার খাওয়ানো হয় এবং গরুটির দাম চাওয়া হচ্ছে 32 লক্ষ টাকা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই গরুগুলোর মধ্যে আপনার কোন গরুটি সবথেকে বেশি ভালো লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার দেখা সবথেকে বড় কোন হাটে রয়েছে অথবা কোন ফার্মে আপনার দেখা সবথেকে বেশি বড় গরু পালন করা হচ্ছে তা আমাদের কমেন্ট করবেন। তো এরকম আরও ইন্টারেস্টিং অজানা ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।